গুড মর্নিং ফ্রেন্ড এই যে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তা এখন রান্না বান্না করবো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মাছও নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি ধুয়ে তা যাই হোক রান্নাবান্না করে নিই ফটাফট তারপরে অনেক কাজ আছে এখনও তাই এই মাছ এই টাইপের মাছটা আমার খেতে খুব বেশি ভালো লাগে বড় মাছের চাইতে আর ডিম সিদ্ধ করব ডিমের ঝোল করব রাত্রে রুটির জন্য তা যাই হোক সঙ্গে থাকুন সঙ্গে তরকাও ভিজিয়ে রেখেছে আজকেও তা তরকাটা কালকেরটা খেয়ে বেশ টেস্ট লেগেছে ওই জন্য আজকেও করা হচ্ছে আর এখানে মূল শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি এটাকে হচ্ছে আর আজকে হচ্ছে এই বাসনগুলো সব আমি সকালবেলা নিজেই মেজে নিয়েছি ওরা আসতে একটু লেট করেছে সকাল সকাল রান্নাবান্না করতে হবে কাজ করতে হবে বলে আর বিকেল বিকেলবেলা তাতে চলে গেছিলো দিয়ে বাসন সব রয়ে গেছিলো এই হচ্ছে তরকা তরকাটা ভিজে রেখেছি দেখি এটাকে আমি এখন হাফটা রান্না করব পুরোটা করব না পুরোটা করলে বেশি হয়ে যাবে ওই জন্য হাফটা করবো একটুখানি যেন হয়ে যায় আর রুটি ডিমের ঝোলও একটু করছি মানে দুটো মিলিয়ে একটু একটু করে খেলেই হয়ে যাবে রাত্রেতে যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি আর হচ্ছে শীতের দিন তাড়াতাড়ি রান্না করে নিলে তাড়াতাড়ি ফ্রি হওয়া যাবে তাহলে হলো কাজকর্ম মানে তাড়াতাড়ি করে নিলে একটু সকাল সকাল একটু ছাদে গিয়ে রোদ্রে বসা যাবে তার প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যে বেশি ঠান্ডা লাগছে তো যাই হোক মাথার মধ্যে আমি অনেক তেল দিয়ে নিয়েছি মাথায় শ্যাম্পু দেবো এখনও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখছি দুদিন যাবৎ মাথার মধ্যে খুব ঘুরছে তাই তেলটা দুদিন যাবৎ দিয়ে রেখেছি যে একটু তেলটা বসুক তারপরে দেখি মাথাটা শ্যাম্পু দেবো তা এখানেও আমি বক বক করছিলাম তো সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি যাই হোক আমি পরে ভয়ে জবাটটা দিচ্ছি তা সে যেটা সেটা যা বলেছিলাম সেটাই এখন হচ্ছে বলছি মানে আগে পিছিয়ে হয়ে যাচ্ছে যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ইতিবন আর খেতে দেবো তাও ছেলে মেয়ে তো খেয়েছে যে ইতিবনুকে বললাম তাহলে দুটো খেয়ে নাও ও শাশুড়ির জামা কাপড় ধোবে চান করাবে পরিষ্কার করবে দেরি হয়ে যাবে ওদের দুজনের ভাত দিয়েছে একটু একটু করে তাই ওরা ইতি রীতি বললো ইতি বললো দিদি বেশি দিও না অল্পই দাও তাও খায় না বেশি অল্প অল্পই খায় তাই দুজনকে ওকে দিলাম তার সেই সঙ্গে ওকেও অল্প একটু দিলাম আমি বললাম অল্প অল্পই খা খাও একটু একটু আর আমি নিয়ে বসেছি শাক দিয়ে হচ্ছে মুড়ি তাই শাক দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ মন চাইছিলো অনেক দিন যাবতই মন চাইছিলো যে খাবো খাবো করে খাওয়ার হয়নি তা আজকে সেই সুযোগটা এসেছে শাক করেছি ওরা যেহেতু খাচ্ছে আমিও সেই বসে বললাম শাক দিয়ে মুড়ি নিয়ে আর এই যে ওইখানটায় ইতিবণোর আগে খাওয়া হয়ে গেল তারপরে হচ্ছে রীতিবনও বসলে ও হচ্ছে ঘরফর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলো আমি বললাম তাহলে ইতির তো খাওয়া হয়ে গেছে তুমি এবার ফটাফট খেয়ে নাও তারপরে হচ্ছে আবার আদবাখি কাজ ঘর মোছামোছি সব করো তো যাই হোক এইখানে ইতিবন খেয়ে দেয়ে আবার এটা হচ্ছে সকালবেলা হাজবেন্ড অফিস যাবে তাই বললাম একটু এতে কোনো বাঁধাকপিটা কেটে দাও গুছিয়ে দিলে পরে আমার হচ্ছে সকালবেলাটা রান্না করতে সুবিধা হবে ও আবার যেই সন্ধ্যায় আসবে দেরি হয়ে যাবে এটা অবশ্য মানে তাড়াতাড়ি করে দিচ্ছে ও করে দিয়ে আবার আরেক বাড়িতে রুটি তরকারি করতে যাবে তাই যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই সঙ্গে থাকবেন আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও এখানে মেয়ে বানাচ্ছে হচ্ছে পাস্তা এই যে সন্ধ্যাবেলার টিফিনের জন্য পাস্তা বানাচ্ছে রান্না তো সকালে হয়ে গেছে ওটা সন্ধ্যাবেলায় আর কি সবজিটা কেটে দিলেও ইতিবণ মানে কালকে আগামী দিনের সকালের জন্য তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে খুব খুব সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আজকের দিনটা এখানেই শেষ হোক আবার চলে আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে ততদিনে টাটা বায় এখানে মেয়ে আবার একটু লাস্টে লবণ দিয়ে দিল বললো লবণ দিতে মা ভুলে গেছিলাম আমাকে বললো একটু ভালো করে নেড়ে দাও তাই যাই হোক পুরো পাস্তাটা মেয়েই বানিয়েছে আমি কিছুই করিনি ও হচ্ছে এটা কি চিলি সস পাস্তা করলো না কি যাই হোক করলো এই একটা তাহলে ভালো থাকবেন টাটা বায় শুভরাত্রি